السلام عليكم ويلكم تو ماي চ্যানেল কালারফুল পৃথিবী আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ও শুভকামনা তো আপনাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি শিউলি ফুলের সুন্দর একটি শাড়ি দেখাবো এটি আমি হাফ সিল্কের উপর করেছি এটা হচ্ছে একটা লেমন কালারের শাড়ি এবং এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি এখানে গাঢ় সবুজ কালার এবং কমলা কালার এবং সাদা রং ব্যবহার করেছি তো এখানে আমি বিভিন্ন ধরনের তুলি ব্যবহার করেছি তো দেখতেছেন আমি একটু ক্লোজলি দেখাই দিতেছি তো চলুন কাছে ফেরা যাক তো আমি প্রথমে এই কয়েকটা ডাল এঁকে নিয়েছি তারপর এখানে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর কি এখানে আমি যে গাঢ় সবুজ রঙের কালারটা হয় সেখানে এখানে আমার আজকে আসলে আমি কাজ তত একটা করি না তারপরও দেখা গেছে যে আমি কাজ করতে করতে এতটুকু শিখতে পেরেছি যে রেডি যে অ্যাকচুয়ালি কালারটা থাকে সেটার মধ্যে অনেক ধরনের কালার বিভিন্ন গোটার মধ্যে আসতেছে দেখা যায় এখন এখন এখানে আমার কাজ করার জন্য আমি যেখানটাতে থাকি এখানটাতে তত একটা রঙের দোকান নেই তো একটা বা দুইটা দোকান আছে এখানে তো সেই দোকানগুলিতে দেখা যায় যে এক একটা কৌটা এক এক রকমের মানে একটা নকল তো একটা আসল ঠিক আছে তো বোঝা অনেক দায় এভাবে রঙের যে ইয়েটা মানে আসল যে রঙটা সেটা চেনা খুব দায় তো দেখতেছেন আমি কীভাবে কাজটা করতেছি তো এখানে আমি ডালপালের কাজগুলো শেষ করে নিচ্ছি এরপর আমার একটু মনে হয়েছিল যে নিচের দিকটাতে একটু হালকা হালকা মানে ফাঁকা ফাঁকা লাগে তো এই কারণে আমি আর রোদে একটা পাতা দিয়ে নিচ্ছি আর কি তো শিউলি ফুলটা আসলে লেমন কালার শাড়িতে খুব সুন্দর লাগে মানে আর কি দেখলে মনে হয় যে একদম অন্ধকারের মধ্যে আর কি আলো ফুটছে এরকম লাগে মানে খুবই সুন্দর লাগে এই সাদা ফুলগুলো দেওয়ার কারণে আর কি আরও অনেক ফুটছে তো দেখতেছেন আমি কীভাবে সাদা ফুলটা দিয়ে দিচ্ছি তো আপনাদের আর একটু ক্লোজলি আর কি দেখাই দিতেছি এই ফুলটা শেষ করে দেখতেছেন আমি এখানে রাউন্ড ব্রাশ ব্যবহার করেছি তো আপনারা চাইলে ফ্ল্যাট ব্রাশও ব্যবহার করতে পারেন কারণ অনেকে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজ করতে আর কি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমি এখানে আর কি রাউন্ড ব্রাশগুলাই ব্যবহার করছি বেশিরভাগ ক্ষেত্রে তো রাউন্ড ব্রাশটা আর কি সব ধরনের কাজই করা যায় একটু মোটা কাজও করা যায় বা আবার একটু চিকন কাজও করা যায় তারপর আমি আর কি অল ওভার এটার উপর দিয়ে আরও সেটা ফুটো করে আর কি আরও শিউলি ফুল দিয়ে দিচ্ছি আর কি শিউলি ফুলটা আর কি একটু প্যাচ টাইপের আর কি মনে হয় কি মানে মোর টাইপের হয়ে আছে এরকম মানে একটু প্যাচ মোর দিয়ে আছে এরকম হয় না ওরকম আর কি হয়ে আছে তো আর কি আমি আসলে এই কাজে শুরুর দিক আমার তো আমি আসলে এখানে শেখাইতে আসি নাই কিন্তু কাজটা আর কি আমার কাছে ভালো লাগে তাই ভাবলাম যে একটু ভিডিও করি তো এখানে আমি কাজটা আর কি আমার মনের আনন্দে করে থাকি এবং আমার কাছে ভালো লাগে তো এখানে আমি তো একটা কলি কলি দিয়ে দিচ্ছি আর কি জায়গায় জায়গায় ছেটে ফোটা করে যাতে দেখতে সুন্দর লাগে এখানে আর কি পাড়ের দিকটা তো পাড়ের দিকটা হচ্ছে আমি সাধারণত নিচের কাজটা আর কি বেশিরভাগ ক্ষেত্রে 10 বা 12 ইঞ্চি পরিমাণ জায়গার মধ্যে করলে আর কি সুন্দর লাগে এখানে মনে হয় প্রায় 13-14 ইঞ্চি চলে গেছে তো এখানে আমি আর কি কমলা কালার দিয়ে ই করে নিচ্ছি শিউলি ফুলের মাঝখানটা একটু কমলা কালার থাকে তো ওই জায়গাটা আমি আর কি দিয়ে দিচ্ছি আর কি মোবাইলের কালারটা ঠিকঠাক বোঝা যায় না কিন্তু খুব সুন্দর লাগে আসলেই আমার এই কমলা কালারগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে শাড়ির মানে ফুল ভিউটা দেখাই দিতেছি আর কি প্রথমেও একবার ফুল ভিউটা দেখাইছিলাম তারপরে দেখতেছেন কত পরিমাণে ফুটছে আর কি অনেক সুন্দর লাগে যে এটা হচ্ছে আমি বুকের সাইডটা করছি আর কি এটা আর কি বুকের দিকটা থাকবে আর এটা হচ্ছে পার তো আশা করি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম